বারো বৎসর পূর্তি এবং বর্ষবরণ উপলক্ষে আয়োজিত আজকের এই সুধি সমাবেশের সম্মানিত স্নেহস্পদ সভাপতি অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব তাজুল ইসলাম মোল্লা, মঞ্চ উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, শিক্ষক মহোদয় এবং সাংবাদিক বন্ধুরা, অভিভাবক মণ্ডলী, কচিকাচা আমার সোনামণিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে প্রবাদ আছে যে সব বিষয়ে শোভা বুঝে কীর্তন করতে হয়, আর আমার দুর্ভাগ্য হলো এই আজকের অনুষ্ঠানের আমি প্রধান অতিথি, আমাকে শেষে বক্তব্য রাখতে হচ্ছে। সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান রেখে আমার বক্তব্য শোনার মতো ধৈর্য এবং মন মানসিকতা অনেকেরই নাই। তারপরও যেহেতু আমাকে মাইক্রোফোনে আমন্ত্রণ জানানো হয়েছে সেই জন্য আমি দাঁড়াচ্ছি। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং অভিভাবকদের, যে প্রচণ্ড গরমের মধ্যেও আপনারা এখানে বসে অনুষ্ঠান উপভোগ করার জন্য অপেক্ষা করছেন। তবে আমি একটি বিষয় না বললেই নয়, আমি যখন হোমনা থেকে আসছিলাম তখন পাশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি অনুষ্ঠান দেখেছি, সে অনুষ্ঠানের তুলনায় আপনাদের এখানের উপস্থিতি অনেক বেশি। এর কারণ হচ্ছে যে এই বিদ্যালয়ের অভিভাবক এবং শিক্ষক শিক্ষার্থীরা সবাই সচেতন। তবে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমি পেশা একজন সাংবাদিক, সংবাদ পরিবেশন করেই আমার কাজ। যেমনটি কুকুর মানুষকে কামড়ায় এটা স্বাভাবিক, গর্তে মানুষ যখন পড়ে তখন সে আঘাত প্রাপ্ত হয় এটাই স্বাভাবিক, কিন্তু কোনো মানুষ যদি কুকুরকে কামড়ায় এটা হলো ব্যতিক্রম ধর্মী, সংবাদ হচ্ছে ব্যতিক্রম ধর্মী বিষয়। তবে আমি এই প্রতিষ্ঠানের পরিচালক তার দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু এই অনুষ্ঠানে আমি একটি বিষয় লক্ষ্য করছি। আজকে বাংলা নববর্ষ, এই বিদ্যালয়ের অনেক প্রতিভাবান শিক্ষার্থী রয়েছে, শিক্ষক রয়েছে, কিন্তু আজকে ইংরেজিতে বক্তব্যটা না দিলেও চলত, এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ আমরা অনুষ্ঠান করছি বাংলা নববর্ষ, বক্তব্য রাখলাম ইংলিশে, এটা কিন্তু আসলে সভাপতি কীর্তন করা হচ্ছে না। এটা ঠিক আছে যেহেতু বর্ষপূর্তি সেখানে ইংলিশে বক্তব্য রাখা যায়, তবে আমার মনে হয়েছে যে আজকের এই অনুষ্ঠানটার মধ্যে এটা বেমানানি মনে হয়েছে। যাই হোক, আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, এই প্রতিষ্ঠানের যিনি পরিচালক মামুনুর রশিদ, আমার অত্যন্ত স্নেহভাজন একজন ব্যক্তি, উনি যখন আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন, আর সাথে গেছে আমার আরেক স্নেহভাজন ব্যক্তি কবি আহমদুল্লাহ, তাদের সামনে আমি না করতে পারি না। আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে বর্ষবরণ অনুষ্ঠান হোমনাথে ব্যাপক আকারে অনুষ্ঠিত হচ্ছে, সেখানে ঘুড়ি উৎসব হচ্ছে, সেখানে র্যাপেল ড্র অনুষ্ঠিত হচ্ছে, এবং সবচেয়ে আকর্ষণীয় একটি খেলা আছে, কলা গাছের তৈলাক্ত কলা গাছে লাফিয়ে উপরে ওঠা, এটা অত্যন্ত চমৎকার একটি খেলা। সেই খেলা রেখে, র্যাপেল ড্র রেখে আমি এই অনুষ্ঠানে আসছি। একমাত্র কারণ হচ্ছে আপনাদের যে আগ্রহ, সে আগ্রহটাকে মনে প্রাণে বিশ্বাস করি, এবং ভবিষ্যতে যাতে আরও আগ্রহ সৃষ্টি হয় সেই কারণে আমি এখানে উপস্থিত হয়েছি। আমি সাংবাদিকতার পেশার আগেও আমি একজন এনজিও কর্মী, আমি সার্বত্র সাতটি দেশে বক্তব্য রাখার সুযোগ আমার হয়েছে, সফর করেছি, কিন্তু আজকের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে এসে আমি অত্যন্ত গর্বিত মনে করছি যে একটি অজ পাড়াগায়ে একটি বেসরকারি স্কুলের অভিভাবকরা
এইভাবে প্রচণ্ড গরমে একটি অনুষ্ঠান উপভোগ করতে অপেক্ষা করছেন, সেটা আসলেই আসলে আমার কাছে অনেক অভূতপূর্ব মনে হয়েছে। আজকে যারা এখানে পারফরমেন্স করেছে, খেলাধুলায় প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে, তারা যে আনন্দ উপভোগ করবে এবং গার্জিয়ানরা যে আনন্দ উপভোগ করবে সেটা আমি বাস্তবে উপলব্ধি করেছি। আমি 1973 সালে যখন ক্লাস টুয়েতে পড়ি তখন আমি কবিতা আবৃত্তিতে প্রথম হয়েছিলাম। সেখানে আমি একটি গল্পের বই উপহার পেয়েছিলাম, ওই গল্পের বইটা এখনও আমার বাসায় রয়েছে। আজকে যারা এই অনুষ্ঠানে প্রথম দ্বিতীয় তৃতীয়ভাবে পুরস্কার পাবে, তারাও আমি যেরকম আনন্দ উপভোগ করেছি তারাও তেমনিভাবে আনন্দ উপভোগ করবে। এবং আজকে যার ছেলে যার মেয়ে পুরস্কার পাবে তাদের যে কি আনন্দ, সেই আনন্দ পাওয়ার জন্য আজকে এই গরমের মধ্যে বসে রয়েছেন। তার সাথে আমি যোগ করতে চাই, আপনাদের সন্তান ভবিষ্যতে ভালো মানুষ হবে, নৈতিক শিক্ষা লাভ করবে, সে প্রত্যাশা রেখে আপনারা আপনাদের সন্তানের প্রতি খেয়াল রাখবেন। আপনার সন্তান স্কুলে এসে লেখাপড়া করছে কিনা, শিক্ষকরা যে কাজ দিচ্ছে যে হোমওয়ার্ক দিচ্ছে সেই কাজগুলো তারা করছে কিনা সেদিকে খেয়াল রাখবেন। যাই হোক, যেহেতু আমাদের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, আমাদের এখানে বাংলাদেশ টেলিভিশন এবং রেডিওর অনেক গুণী শিল্পীরা উপস্থিত হয়েছেন, তারা আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন। আর আপনারা জানেন যে আমাদের বর্তমান ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগে আমাদের এই বাংলার ঐতিহ্যকে আমরা হারাতে বসেছি। আমরা দেখেছি যে আগে কারো কোনো বাড়িতে যদি বিয়ে বা নাওয়ারি হতো তখন মহিলারা একসাথে হয়ে গান গাইত, ঠিক কিনা? যেমন আল্লাহর স্বরে নাইল্লা রে, আল্লাহ ডুল্লা করে রে, এই ধরনের গান গাইত। এটা আস্তে আস্তে দূরে চলে গেছে। এখন আমরা ডিজিটাল হয়েছি, আমাদের চেয়ে বেশি এক্সপার্ট হচ্ছে বাচ্চারা, মোবাইল নিয়ে মোবাইলের গেম খেলে, ফেসবুক দেখে। আমরা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হয়েছি, আমরা আমাদের ঐতিহ্য, আমাদের যে জাতিগত ঐতিহ্য সেই ঐতিহ্যটাকে আমরা হারাতে বসেছি। ভাগ্যে যে আমরা বছরে একটা দিন পাল্তা ভাত খাওয়ার স্বাদ অর্জন করি, এটা কিন্তু বাঙালি বোনা। আমরা আমাদের ছেলেমেয়েদেরকে নৈতিক শিক্ষা গ্রহণ করে মানুষের মতো মানুষ করার জন্য যে বিদ্যালয়ে ভালোভাবে লেখাপড়া হয় সেই বিদ্যালয়ে পাঠাবো, এবং অভিভাবকরা সেভাবে খেয়াল রাখবেন। সে আহ্বান রেখে আজকে আমাকে এই মামুনুর রশিদ যারা আমাকে প্রধান অতিথি করেছে, আসলে আমি প্রধান অতিথির উপযুক্ত না, আমার কাজ হলে আমি সংবাদ পরিবেশন করা। আমি এটুকু করবো যে প্রতিভা বিকাশ এই স্কুলের যে ছেলেমেয়েরা, আমি শুনেছি যে চারজন বৃত্তি পেয়েছে, এর মধ্যে দুজন ট্যালেন্টফুলি বৃত্তি পেয়েছে, এটা অত্যন্ত ভালো একটি লক্ষণ এবং ভালো লেখাপড়ার একটি ফসল। আপনারা যারা অভিভাবক রয়েছেন তারা এই বিদ্যালয়ের প্রতি নজর দিবেন এবং আপনাদের ছেলেমেয়েদেরকে বিদ্যালয়ে পাঠাবেন। এবং শিক্ষক মন্ডলীদের অনুরোধ করছি, আহ্বান করছি, এই ছেলেমেয়েদের আপনাদের সন্তানের মতো আপনারা সেইভাবে ভালোভাবে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আমাদেরকে এই এত বড় একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে যে কৃতজ্ঞতাবদ্ধ আবদ্ধ করেছেন, সেই জন্য কমনা প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং সাংবাদিকবৃন্দের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগতভাবে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।